আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এই প্রশিক্ষণগুলোতে, দ্যাট মিনস এসএপি প্রশিক্ষণ এর আওতায় যত ধরনের সারা বাংলাদেশে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে, সবগুলাই কিন্তু বিনামূল্যে, এটি আপনারা কিন্তু জানেন। এরই ধারাবাহিকতায় রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের এসসিআই স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম কর্তৃক পরিচালিত মোট 5টি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের সার্কুলার আসছে এবং এটা সারা বাংলাদেশের যে কোনো অবস্থান থেকেই আপনি এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট জায়গায় পাশাপাশি যদি আপনি ক্যাপেবল হন, তাহলে যেই নির্দিষ্ট একটি ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হচ্ছে সেখানে এসে আপনি ভর্তি হতে পারবেন। চলুন আমরা এই মধ্যে যে পাঁচটি বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেই বিষয়গুলো একটু আমরা দেখে আসি। নাম্বার 1, ইলেকট্রনিক্স ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশনস, মেশিনারি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস। ওকে, সো এগুলা কিন্তু একেবারেই আপনি যদি মোটামুটি এডুকেশন কোয়ালিফিকেশনের হয়ে থাকেন এবং আপনি যদি বেকার হন, তাহলে কিন্তু এই প্রশিক্ষণটি আপনার জন্য। এবং এই প্রশিক্ষণগুলো একেবারে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে, যার কারণে আপনি খুব ভালোভাবে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন। ওকে, এই প্রশিক্ষণটি প্রদান করছে রিহ্যাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এটা অ্যাড্রেসটা হচ্ছে 219 মাজার রোড, প্রথম কলোনি, মিরপুর, ঢাকা 1216। এবং নিচে কিছু আপনারা ভিডিও লিঙ্কে কিছু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বারগুলো দিয়ে দিব, তাহলে আপনারা ওখান থেকে সংগ্রহ করে কল করতে পারবেন। সো বরাবরই তুলনায় আপনি যখন প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণের মেয়াদ চলুন আমরা এর আগে একটু প্রশিক্ষণের বিস্তারিত জেনে আসি, কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন, এছাড়াও আমরা কী কী সুযোগ সেটা দেখে আসি। পাশাপাশি আপনি ভর্তি হতে হলে কী কী ধরনের কোয়ালিটিস আপনার থাকতে হবে এবং কী কী ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে, এর আগে চলুন আমরা দেখে আসি এই প্রশিক্ষণ কোর্সগুলো সম্পর্কে কিছু বিস্তারিত। প্রত্যেকটি প্রশিক্ষণে, এখানে যে 5 ধরনের প্রশিক্ষণ রয়েছে, সে 5 ধরনের প্রশিক্ষণের মেয়াদে কিন্তু হচ্ছে 3 মাস। ওকে, এবং এখন মার্চ মাস চলছে, এপ্রিল থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এবং জুন পর্যন্ত হবে, দ্যাট মিনস এপ্রিল, মে, জুন, 3 মাস পর্যন্ত। ভর্তির শেষ সময় কিন্তু 31 মার্চ। তবে মনে রাখবেন, এই চ্যানেলে যত ধরনের ভিডিও পোস্ট করা হয় এগুলো কিন্তু এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো কিন্তু চলমান প্রক্রিয়া, তার মানে হচ্ছে এই ভিডিওতে হয়তো এর অ্যাডমিশন ডেট চলে যাবে, বাট ঠিক পরবর্তী আবার জুনেই কিন্তু আবার নতুন একটি সার্কুলার আসবে। সো এইরকম কোর্সগুলো কিন্তু চলমান থাকবে যতদিন এসএপি প্রজেক্টটি বাংলাদেশে চলমান থাকবে। তার মানে হচ্ছে এই ভিডিওটি আপনার যতবার ইনফরমেশন জানার প্রয়োজন হবে, এই ভিডিও থেকে আপনি কিন্তু ভিডিওটি দেখে ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন। এবং এই প্রশিক্ষণ যখন আপনি গ্রহণ করবেন, তখন কিছু রেমুনারেশন আপনাকে দেওয়া হবে এবং সেটার অ্যামাউন্টও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট 10,800 টাকা করে দেওয়া হবে। ওকে, 10,800 টাকা পাবেন যদি আপনি এখান থেকে যে কোনো একটা কোর্স সম্পন্ন করে থাকেন। এখন প্রশিক্ষণ চলাকালীন টিফিন ও যাতায়াত ভাড়া প্রদান করা হবে, তার মানে হচ্ছে 10,800 টাকা। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থী সার্টিফিকেট প্রদান করা হবে, যেটা কিনা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি এর সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর ট্রেনিং শেষে দেশ ও বিদেশে চাকরি পেতেও সহায়তা করা হবে। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ এই 5টি বিষয়ের উপর প্রচুর পরিমাণ দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করা হয়। সো আপনি যদি নিজেকে দক্ষ, এই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এই বিদেশে যখন তারা বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেশন করবে দক্ষ জনবল নেওয়ার জন্য, তখন কিন্তু আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। সো বুঝতে পারছেন, এখন চলুন আমরা দেখি যে আপনি যখন এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনার কী কী ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন পড়বে সেই বিষয়গুলো আমরা দেখে আসি। আপনার প্রথমে পাসপোর্ট সাইজ 2 কপি ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি। যদি আপনি 20 বছর
আজ থেকেও হয়ে থাকেন, তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র লাগবে, ফটোকপিটা, কিন্তু মেন কপিটা ফটোকপি লাগবে, ফেক হলে হবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এই যে 5টি কোর্স রয়েছে এবং এই রিহ্যাব যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, এখানে বয়সটা কিন্তু সর্বনিম্ন বয়স 15 বছর ধরা হয়েছে। সো আমাদের অন্যান্য প্রশিক্ষণগুলো কিন্তু সর্বনিম্ন 18 বছর থেকে শুরু হয় SEIP-র চলমান অনেক প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে। এরও একটা বিশেষ কারণ রয়েছে, তাহলে কেন SEIP যদি 15 করে থাকে, কেন অন্যান্য অন্যান্য 18 থেকে শুরু হয়? লাইক আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলেন, গার্মেন্টস ট্রেডের কথা বলেন, ওখানে কিন্তু 18 বছরের নিচে কোনো শ্রমিক নিয়োগ দেওয়া সম্ভব হয় না। সো ওখানে যদি 15 বছরের কাউকে প্রশিক্ষণ প্রদান করা হয়, সে কিন্তু আলটিমেটলি যতদিন পর্যন্ত তার 18 বছর হবে না, সে কিন্তু জব পাবে না। এই প্রশিক্ষণটা আপনি যেহেতু নিজে একজন এন্টারপ্রেনার হতে পারবেন, সেজন্য কিন্তু এখানে 15 থেকে 15 সর্বনিম্ন 15 বছর পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, এবং 45 বছর সর্বোচ্চ, 45 বছর পর্যন্ত হলেও আপনি এখানে জব করতে পারবেন। আরেকটা বিষয় করতে হবে, মাসিক আয়ের সনদের মূল মূল কপি, এখন এটা হচ্ছে আপনার পারিবারিক যে মাসিক আয় রয়েছে সেটার একটা মূল কপি আপনাকে জমা দিতে হবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও SEIP ট্রেনিং চ্যানেল চলে আসবে আপনার কাছে। আপনার যদি মনে হয় এই চ্যানেলটি আপনার জন্য প্রয়োজন এবং অথবা আপনার পরিচিত অন্য কারোর প্রয়োজন, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশাপাশি অন্য কাউকে এবং পাশাপাশি ভিডিওটি শেয়ারও করতে পারেন, এবং যার এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করার প্রয়োজন তাকে চাইলে ইনভাইটও করতে পারেন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকার জন্য। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।